दीनतारण चटी फटफट करिया देखिते आसे। प्रफुल्ल लज्जित हय, बोले रकम देखे राग हय, किन्तु राग जे ताहार त्रिसीमानायो नाई ताहा एमनी प्रांजल जे चाहिया देखिबारो दरकार हय ना। क्षणप्रभाव हासे, बोले चिरकाल ओमनी। कथा दुटी एमन करिया बोले जेन ताहाकेओ दीनतारण ठीक एमनी करिया देखिते आसित। शुभेच्छा बंधुरा, एक राश शुभेच्छा और भालोबाशा। आमी अर्पिता और आपनारा सुनছেন এক ব্যাগ গপ্পো यूट्यूब चैनल। बंधुरा शुरूते ही एक छोट्ट अनुरोध, एखोनो जारा এক ব্যাগ গপ্পো चैनलटी सबस्क्राइब करेनনি तादेर उद्देश्य बोली, आज ही चैनलटी सबस्क्राइब करे संगे थाकुन, उत्साह पाबो एगिए चलार। आज पढ़ब श्रद्धेय कथाशिल्पी जगदीश गुप्तर एकटी रचना चंद्र सूर्य जतदिन। छोट गल्पेर विशिष्ट शिल्पी छिलेन जगदीश गुप्त। गभीर जीवनबोध, सुठाम काहिनी विन्यास और चरित्रचित्रणेर नैपुण्ये तार छोट गल्प समृद्ध हयेछे। मनोबैकल्य और मनोविश्लेषण एवं दुःखमयतार निपुण वर्णनाय तार शिल्पकर्म एक असाधारण सृष्टि हिसेबे विवेचित हयेछे। लेखाय आपोष करेननि कखनो। शेष जीवन केटेছে দারিদ্রে। মানুষের প্রেমের ট্র্যাজেডি মৃত্যুতে নয়, বিরহে নয়, অবসাদে আর ক্ষুদ্রতার পরিচয়ে আর উদাসীনতায় লিখেছিলেন জগদীশ গুপ্ত। জগদীশ গুপ্তের জন্ম 1886 সালে তৎকালীন নদিয়া জেলার কুষ্টিয়ায়। জগদীশ গুপ্তের অনেক রচনাই কল্লোল, কালিকলম, প্রগতি ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন গল্প তৈরি তার উদ্দেশ্য নয়। লেখাগুলোর মধ্য দিয়ে তিনি শুধুমাত্র নিজের বক্তব্য পরিবেশন করেছেন। জীবনের সমস্ত মেকি আবরণ টেনে ছিঁড়ে আপোষহীনভাবে দেখিয়ে দিয়েছেন তার ভিতরের সত্যকে। সত্যের সাধনাতেই তিনি কাটিয়ে গেছেন গোটা জীবন। তার লেখা তাই আমাদের স্বস্তি দেয় না। তিনি আমাদের আয়নার সামনে বসিয়ে দেন আর নিজেদের দিকে তাকিয়ে অবচেতনের স্বরলিপি পাঠ করে জীবনের বিকৃতি ও অসঙ্গতিগুলোর দিকে তাকিয়ে আমরা শিউরে উঠি। আমাদের মুখোশ খসে পড়তে থাকে, মুছে যেতে থাকে সমস্ত প্রসাধন। শুরু করছি শ্রদ্ধেয় লেখক জগদীশ গুপ্তর লেখা একটি ছোট গল্প চন্দ্র সূর্য যতদিন। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন साहित्य समाहार चैनलेर आकाश। प्रच्छद एकेछेन कवरमैन अभिब्रत। उपस्थापनाय एक बैग गप्पो यूट्यूब चैनल। पितार आदेश शिरोधार्य करिया लइया एवं जननीर अनुमति क्रमे दीनतारण ताहार श्यालिका प्रफुल्लके विवाह करिया आनिल। प्रथमा पत्नी क्षणप्रभा मरिया तो जाई नाई, उपरन्तु ताहार गर्भे একটি পুত্র সন্তানও জন্মলাভ করিয়াছে। খোকার বয়ক্রম এই 8 মাস। দুইবার বিবাহ করা যেন দীনতারণদের বংশগত প্রথায় দাঁড়াইয়া গেছে। তাহার পিতামহ রামতারণ, পিতা জগত্তারণ দুইজনেই দুইবার বিবাহ করিয়াছিলেন। অবশ্য প্রথম আর স্বর্গারোহণের পর, কাজেই দ্বিতীয়বার বিবাহ করাটা তাহাদের খুব পরিচিত ঘরোয়া ব্যাপার। কিন্তু পুরুষানুক্রমে পরিচিত এই ঘরোয়া ব্যাপারটাই দীনতারণের বেলায় কিছু ঘোরালো হইয়া অপরিচয়ের একটা রহস্যময় আবরণ পড়িয়া দেখা দিল। দীনতারণেরও তেমন দোষ নাই। মানুষের ভবিষ্যৎ দৃষ্টি উন্মিলিত হইয়া যত দূর পৌঁছিতে পারে তত দূর পর্যন্ত সকলেই দেখিয়াছিলেন। দীনতারণও দেখিয়াছিল, কিন্তু সে দৃষ্টি কেবল অনাগত কালের বহির্দেশটা বিচরণ করিয়া আসিয়াছিল। যবনিকার অন্তরালে চির অন্ধকার পরচিত্তে প্রবেশের চেষ্টা কেহ করে নাই, দীনতারণও না। সতীনের ঘর হইবে এই যা একটু একটু আশঙ্কা ছিল। দীনতারণের জনক জননী ভাবিয়াছিলেন তাহারা সতর্ক থাকিয়া এবং শাসনে রাখিয়া বিশেষ অশান্তি ঘটিতে দিবেন না। দ্বিতীয়ত, সতীন হইলেও উভয়ই সহোদরা, কাজেই মনে মনে ক্ষুণ্ণ হইয়া উহারা যত ঈর্ষাই পোষণ করুক, ঈর্ষার কণ্টকটা সুস্পষ্ট হইয়া যখন তখনই অপরকে বিদ্ধ করিতে পারিবে না। তারপর চক্ষু লজ্জা বলিয়া জিনিসটাও একেবারে মিছা কথা নয়। এক স্ত্রী বর্তমানে দিনতারণের দ্বিতীয়বার বিবাহ করিবার কারণ শ্বশুর মহাশয়ের সম্পত্তি। প্রফুল্ল কুমারী অন্য ঘরে গেলে সম্পত্তির অর্ধেক অংশ বাহির হইয়া যাইত। সম্পত্তিও সামান্য নয়। দিনতারণের শ্বশুর জগত্তারণের প্রস্তাবে অসম্মত হইবার কোনো হেতুই দেখিতে পাইলেন না, বরং অত্যন্ত উৎসাহ সহকারে ফেরত বার্তা পাঠাইলেন যে তিনিও মনে মনে ওই কথাটাই বহুদিন হইতে ভাবিয়া আসিতেছেন, কিন্তু ও পক্ষের কি মতামত তাহা জানা না থাকায় কথাটা উত্থাপন করিতে সাহসী হন নাই ইত্যাদি অনেক কথাই লিখিয়া পাঠাইলেন। কিন্তু গৃহিণীর অশ্রুপাতের কথাটা অন্দরের সংবাদ বলিয়া কাহাকেও জানাইলেন না, এমনকি নিজেও তেমন আমল দিলেন না। স্বরূপচন্দ্রের সম্পত্তি যেন কথা কয় আর প্রসব করে স্বর্ণ, সেই সম্পত্তি তুচ্ছ কন্যাদায়ে ভাগ বাটোয়ারা হইয়া সুতা ছিঁড়িয়া দুই অংশ দুই দিকে ঝুলিয়া পড়িবে, এ চিন্তাও ক্লেশকর। স্বরূপচন্দ্র নিজের কবন্ধমূর্তি অক্লেশে কল্পনা করিতে পারেন, কিন্তু ওইটি পারেন না। আবার ইহাও বিবেচ্য, এ বিবাহে আদৌ পণ দিতে হইবে না। যদি দিতে হইত তবে সে টাকাটা কত টাকার কতদিনের সুদ তাহাও তিনি মনে মনে কষিয়া দেখিলেন। এই রূপে উভয় পক্ষের বিবিধ চিন্তার ফলে ক্ষণপ্রভা ও প্রফুল্ল একই স্বামীর সহধর্মিনীর আসন গ্রহণ করিল। ক্ষণপ্রভার বয়স 19। কি কারণে কে জানে, মানুষে এক হুজুক তুলিয়া দিয়াছে যে মেয়ে মানুষ 20 পেরোলেই বুড়ি। কথাটা কোনো প্রকারেই সত্য নয়। মানুষের দুষ্ট কল্পনা যে কত দূর বেয়াদপি করিতে পারে এটা তাহারই নিদর্শন, এবং কেবল পুরুষ হিতৈষণার তরফের পুনঃপুন উক্তি ও শ্রুতির পাকচক্রে পড়িয়া এই মিথ্যাটা আরও অনেকানেক মিথ্যার মতো প্রতিষ্ঠিত হইয়া গেছে। যদি এমন কেহ থাকে যে কথাটা বিশ্বাস করে না, তাহাকে দিয়া আপাতত এ গল্পের প্রয়োজন নাই। যাহারা বিশ্বাস করে তাহাদেরই একজনের কথা বলি, সে ক্ষণপ্রভা। ক্ষণপ্রভার বয়স এই 19, কিন্তু ক্ষণপ্রভা ভাবে যে 19 সেই 20, আর মেয়ে মানুষ 20 পেরোলেই বুড়ি। নারী কিন্তু বেহায়ার মতো একটা অর্থহীন প্রবাদ বাক্য সৃষ্টি করিয়া পুরুষের যৌবনের সীমাটায় একটা দাগ কাটিয়া দেয় নাই। ক্ষণপ্রভা মনে মনে স্বামীর দিকে চায়, আবার মনে মনে নিজের দিকে চায়। মনে মনে যাচাই করে তার বয়স আছে কি গেছে। একবার মনে হয় গেছে, একবার মনে হয় যেন আছে। তার বুকের ভিতর সন্দেহ জাগিয়া একটা পিণ্ডের মতো দুলিতে থাকে, কান্না হাসির দীপক মল্লার চলিতে থাকে। এমন সময় দিনতারণ ক্ষণপ্রভারী পঞ্চদশী ভগিনীকে বিবাহ করিয়া আনিল। দিদিকে দেখিয়া প্রফুল্ল সযত্নে তাহার পায়ের ধুলা লইয়া হাসিতে লাগিল। দিদির সঙ্গে এই নূতন সম্পর্ক ঘটিবার মতো কৌতুককর আর যেন কিছু নাই। ক্ষণপ্রভা চাহিয়া দেখিল প্রফুল্লের যৌবনের যেন ইয়ত্তা নাই। সেও একটু হাসিল। ক্ষণপ্রভার শাশুড়ি সেখানে উপস্থিত ছিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি ক্ষণপ্রভাকেই লক্ষ্য করিতেছিলেন, কিন্তু যাহা প্রত্যাশা করেন নাই তাহাই বোধ করি তাঁর চোখে পড়িল। ক্ষণপ্রভার মুখের ওই হাসিটুকু দেখিতেই ধক করিয়া পাঁজরে ধাক্কা দিয়া একটা সংশয় বড় বেদনাদায়ক তীব্র হইয়া উঠিল। সম্পত্তির লোভে কাজটা কি ভালো হইয়াছে? তিনিও নারী, নারী হৃদয়ের একাধিপত্যের লালসা যে কিরূপ দুর্নিবার প্রখর তাহা তো তাহার অগোচর নাই। সেই লালসাটিকে যে পরাস্ত করিতে চায় তাহাকে ক্ষমা করা যে কত কঠিন তাহাও তাহার সুবিদিত, কিন্তু আগে এ দিকটা ভাবিয়া দেখা হয় নাই। স্বামীর সম্পত্তি বিষয়ক ওজস্বিনী সৎ যুক্তির স্রোত তাহাকে ওলট পালট করিয়া দিয়া এমন বেগে ভাসাইয়া লইয়া গিয়াছিল যে এই সংস্রবে সম্পত্তি ভিন্ন অন্য কথা উঠিবার অবসর তার মন পাই নাই। তখন কেবল মনে হইয়াছিল দীনতারণ এবং তার বংশধরগণের বিশেষ সুরাহা হইয়া গেল, তারা রাজার হালে দিন কাটাইবে। কিন্তু এখন দুটি বধূকেই পাশাপাশি সম্মুখে দেখিয়া স্রোত উল্টা দিকে বহিতে লাগিল। সহসা তাঁর বধূর হৃদয়টি জাগিয়া উঠিয়া যেন কঠিন কণ্ঠে তাহাকে ধিকৃত করিতে লাগিল। পাড়ার মেয়েরা আসিয়া দুই বউয়ের রূপের তুলনা করিতে বসিয়া গেল। প্রফুল্লর স্বাভাবিক দেহচ্ছটার উপর নবযৌবনের রাগ লাবণ্য যে অতিশয় মনোহর তাহা একেবারে অবিসংবাদিত, তাহাতে মতানৈক্য দেখা গেল না, গেলে সেইটাই অদ্ভুত হইত। ক্ষণপ্রভার মুখের দিকে তাকাইয়া কে একজন যেন ভরসা দিয়া বলিল, বড় বউয়েরও জলুস আছে, তা না থাকা নয়। প্রফুল্ল লজ্জিত মুখে বসিয়া রহিল, কিন্তু ক্ষণপ্রভা উঠিয়া গেল। রূপের এই তুলনা বড় লজ্জাকর। ইহা ঠিকই যে প্রতিবেশিনীরা তাহার খর্বতা প্রতিপন্ন করিবার জন্যই আসিয়া জোটে নাই, তবু তাহাদের কথাগুলি সে সহ্য করিতে পারিল না। সে সন্তানের জননী। এই তুলনামূলক রূপের ব্যাখ্যার সূত্র ধরিয়া অকস্মাৎ সেই মাতৃত্ব জ্ঞানটা প্রস্ফুটিত হইয়া তাহার রূপ দৈন্যের লজ্জাটা আবৃত করিয়া দিল বটে, কিন্তু সঙ্গে সঙ্গে দুঃসহ একটা ব্যথাও সে জাগাইয়া তুলিল। মুগ্ধ নেত্রে স্বামী এই দেহখানার দিকেও তো একদিন চাহিয়া থাকিতেন। পুলকে তখন শিরশির করিয়া সর্বাঙ্গে রোমাঞ্চ জাগিত। সেদিন গত কি বিদ্যমান সে সংবাদটা তার মর্মস্থলে কোনো দিন পৌঁছিত কিনা কে জানে। পৌঁছিলেও সে কি আকার লইয়া আসিত তাহা অনুমান করাও সুকঠিন। কিন্তু বড় কষ্টের কথা এই, না থাকার সে নিদারুণ সংবাদটা আজ যে মহা সমারোহ সহকারে তার সুপ্তি ভাঙিয়া দিয়া এমন অকস্মাৎ তার অন্তঃস্থলে আনিয়া দিল। সে তাহারই বোন। কিন্তু ক্ষণপ্রভার মন বিষাক্ত হইয়া উঠিল না, চোখে তার জল দেখা দিল। এই দেহটার দিকেই সকলের লক্ষ্য। দেহের মাংস, দেহের চর্ম, দেহের বর্ণ, কিন্তু এই ক্ষণস্থায়ী দেহ মথিত করিয়া দেহাতীত চিরজীবী যে অমৃত বস্তুটি সে বহন করিয়া আনিয়া দিয়াছে তাহার দিকে তো কাহারও চোখ পড়িল না। অভিমানে ক্ষণপ্রভার বুক ফাটফাট করিতে লাগিল। এই দেহ দিয়া স্বামীর কতটুকু প্রয়োজন? এই দেহকে উপলক্ষ আর অবলম্বন করিয়া স্ত্রী পুরুষের যে যোগ আর মায়া উৎক্ষিপ্ত লস্ট্রের মতো কেবল অধোদিকেই তার গতি, জলের তিলকের মতো তা এই আছে এই নাই। সন্তান গর্ভে আসিতেই স্বামীর সঙ্গে যে একাত্মতার নিবিড়তম অচ্ছেদ্য বন্ধন অনুভব করিয়া তাহার অন্তর প্লাবিত করিয়া অনন্ত সুন্দর সুখের ঢেউ বহিতেছিল, সেই বন্ধন বোধটা হঠাৎ দুর্বল হইয়া তাহাকে যেন দুস্তর শূন্যের মাঝে বৃন্তচ্যুত নিরালম্ব করিয়া দিল। সে বেদনার সীমা নাই। প্রতিবেশিনীবর্গের গতর আয়াসের উড়ো কথায় এত ক্লেশ অনুভব করা ক্ষণপ্রভার বুদ্ধিমত্তার কাজ হইয়াছিল কিনা সে বিচার না করিয়াও বলা যাইতে পারে যে আতঙ্কে তার মাথার ঠিক ছিল না। রূপ লাবণ্য অতিশয় অসার, যৌবন যার পর নাই অল্পায়ু, দেহ পুরাতন ও বিস্বাদ হইয়া উঠিতে বেশি সময় লাগে না। পুত্রবতী স্ত্রী সার ও সেরা ইত্যাদির সপক্ষে বহু যুক্তি সংগ্রহ করা গেলেও ইহা তো অস্বীকার করা কিছুতেই চলে না যে তার নিজেরই একদিন রূপ যৌবনের গর্ব ছিল, আকর্ষণ করিবার প্রলোভন ছিল। রূপ যৌবন যে মানুষকে কাণ্ডজ্ঞান বিবর্জিত অন্ধ করিয়া তুলিতে পারে তাহাও সে জানে, তাই এই ত্রাস। কিন্তু তাই বলিয়া অভিমান তার একেবারেই ভিত্তিহীন নয়। মুখখানা দাড়ি গোঁফে সমাচ্ছন্ন বলিয়াই হোক কি হাসে কম বলিয়াই হোক, দীনতারণ খাঁটি লোক বলিয়াই মানুষের কাছে পরিচিত হইয়া গেছে। দীনতারণ অসার অল্পায়ু রূপলাবণ্য যৌবনের দিকে ঝুঁকিবে কি পুত্রের জননীর সঙ্গে একাত্মভাবে ভাব সংযুক্ত হইয়া যাইবে তাহা সম্পূর্ণ অনিশ্চিত। নারীর সহজ লালসা কোনটি? एकाधिक हईले ताहार कोनटी स्फुटतर, कोनटी अग्रगण्य, कोनटी अधिक उन्मुख, कोनटीर बेदना असहिष्णुता बेशी, एई सब सूक्ष्म विवेचनार अधीन हइया साबधाने पा फेलिया चला। आरो संख्यातीत लोकेर मतो दिनतारणेरो पारिवारिक व्यवहार बुद्धिर अंतर्गत नहे। नित्य नैमित्तिक भाव गोपन एवं भाव प्रकाशेर जुआचुरिते ताहा धरिते पाराओ कठिन। नारी निजेई निजेर मन बुझिया सर्वदा ताहा धरिते पारे किना सन्देह, किन्तु ब्यापार आरो कठिन हइया ओठे जखन दुटी स्त्री एक ठाई हय। तादेर एकटी रूपलावण्यमयी युवती आर एकटी सन्तानेर जननी। दीनतारण भाविया देखिल दुजोनेई तार स्त्री, स्वयं नारायण और अग्निदेवता तार साक्षी, सूतरां केहई उपेक्षणीया नहे। दुजोनारी खोज खबर समान भावे लइते हइबे एवं वस्त्रालंकार जाहा देवा हइबे ताहार मध्य जेन इतर विशेष ना थाके, ता ना थाक। किन्तु ए क्षेत्रे इतर विशेष रूपे और बयसे। यौवनेर मर्म कथाटी दीनतारण जाने, किन्तु पुत्रेर जननी पुत्रकेई मध्यवर्ती राखिया पुत्रेर पितार संगे जे निगूढ़ एकात्मतार दाबी करिया काय मनोवाक्ये अंतर्मुखी हइया ओठे, ताहा सचराचर जेन पुरुषेर अंतरेर अगोचरेई थाकिया जाय। दीनतारणेरो तेमनि थाकिया गेल एवं आटपौरे बाहिरेर आचरणेर दिक दिया ताहा विप्लवपन्थी मारात्मक हइया ना उठिलेও कखनो कखनो जेमन बुद्धि विभ्राट घटाइया तोले तेमनि घटाइया तुलिल। दीनतारणदेर विस्तृत कारबार। दीनतारण निजे हिसाब राखे और यथा समये यथोचित कार्यटी सम्पन्न करा हइल किना सेदिके लक्ष्य राखाओ तार काज। काजेई से व्यस्त लोक। क्षणप्रभा जखन तखन छेलेटाके दीनतारणेर काछे पाठाइया देय, बेश परिपाटी करिया साजाइया देय। इच्छाटा जेन तार एतटुकु बामन जेमन देखिते देखिते आच्छन्न करिया बलिर सम्मुखे दण्डायमान हइयाछिलेन, तेमनि करिया तार अतटुकु छेले पितार सम्मुख हइते समस्त पृथिवीटाके खातापत्र, मालगुदाम, सूद आसल, मामला आदालत इत्यादि सह एकेबारे टान मारिया फेलिया दिया निजेके सर्वव्यापी करिया तुलिबे। किन्तु अत बड़ बिराट काण्ड संघटित करा क्षणप्रभार छेलेर साध्य नय। छेलेके जे लइया जाय कखनो कखनो से तखनी ताहाके फिराइया आने। छेलेके आदर करिबार समय दीनतारणेर नाई। दीनतारण घुणाक्षरेओ जाने ना जे से गुरुतर एकटा परीक्षार भितर दिया चलियाछे। जिनी जानेन तिनी दीनतारणेर मा। सुभद्रा बुझियाछेन जे स्वामीते वंचित हइबार आशंकाय व्यग्र हइया बधू निरतिशय विपन्नेर मतो अति उग्र सन्तान ममताकेई शेष अवलम्बनेर मतो एकाग्रभावे आँकड़ाइया धरियाछे। तार आकुली व्याकुली संशय उत्कण्ठार सीमा परिसीमा नाई। सन्तानेर दौलत देखाइयाई से स्वामीके धरिया राखिते चाहितेछे। प्रफुल्ल फुलेर मतो ताजा, रसेर मतो चंचल, कौतुके आमोदे से तार दिदिकेओ संगिनी करिते चाय। क्षणप्रभाव जे सर्वक्षणी गोमरा मुखे थाके ताओ नय। चापल्य जतटुकु साजे ततटुकुते से जोग देय। दिदिर छेलेटाके लइया प्रफुल्ल जा करे सेई एक हुलुस्थुलु उद्दाम ब्यापार। छेलेटिर प्रफुल्लई नाम राखियाछे अंकुर। किन्तु प्रफुल्लर प्रफुल्लता एकदिन हठात् घा खाइया थमकिया गेल। सुभद्रा ताहाके निदारुण कटु कण्ठे धमकाइया दिलेन। प्रफुल्लर मने हइल बिना अपराधे से तिरस्कृत हइयाछे। भाविया देखिले अपराध तार विशेष किछु छिलो बलियाओ मने हय ना। एई संसारटीके से नितान्तई परेर संसार मने करिते पारे नाई। तार दिदिर संसार ताई पदार्पण करियाई संकोच जा एकटु छिलो ताहा अति अल्प समयेर मध्येई काटिया गेल। स्वभावतई से हालका मेजाजी, चपल, द्रुतकण्ठ। अत हासि किसेर बापू खामोका बलिया शुरू करिया सुभद्रा एमन सब कथा प्रफुल्लके एकाधिक्रमे शुनाइया गेलेन जार झाँझो जेमन धारो तेमनि। नवबधू भये लज्जाय आड़ष्ट हइया उठिल एवं तारपर चोखेर जलो फेलिल बिस्तर। सुभद्रार एई रूढ़ भर्त्सनार कारण किन्तु প্রফুল্লর স্বভাবসুলভ অস্থিরতা, তার হাসি কৌতুক আমোদপ্রিয়তা নহে, সেগুলি সুভদ্রার ভালোই লাগে। কিন্তু ক্ষণপ্রভা যে নিঃশব্দ ব্যাকুলতায় পরিপূর্ণ হইয়া উঠিয়াছে, সেইটা তার প্রাণে চোখের বালির মতো থাকিয়া থাকিয়া খচখচ করিয়া বিঁধিতে থাকে। প্রফুল্লর কলহাস্য মুখরতা সময়ে সময়ে বড় বিষদৃশ্য তিক্ত লাগে। তার নির্মম আত্মগ্লানি জন্মে এবং সেই আত্মগ্লানির ব্যথাই একদিন অকস্মাৎ অসহিষ্ণু হইয়া বিনা মেঘে বজ্রের মতো প্রফুল্লর উপর ভাঙিয়া পড়িল। প্রফুল্ল হাপুস নয়নে কাঁদিতে লাগিল। সুভদ্রা পৌত্রটিকে লইয়া প্রতিবেশীর বারান্দায় যাইয়া উঠিলেন। ক্ষণপ্রভাও অবাক হইয়া গিয়াছিল। সেও আজ পর্যন্ত অনেক অপরাধ করিয়াছে। অসাবধানতা, অন্যমনস্কতা, নির্বুদ্ধিতা প্রভৃতি ক্ষতিকর অনেক দোষ ত্রুটি তাহাতে দেখা গিয়াছে। সুভদ্রা কখনো হাসিয়া, কখনো কেবল মুখখানা গম্ভীর করিয়া দু চারটি অসন্তোষের কথা কহিয়াছেন, কিন্তু এমন করিয়া ফাটিয়া পড়েন নাই। ক্ষণপ্রভা খানিক চুপ করিয়া থাকিয়া বলিল, কাঁদিস নে, মাও তো কত বকে। কিন্তু মা বকিলে তো এত কান্না আসে না। শাশুড়িকে সে আজই মায়ের মতো আপন মনে করিতে পারে নাই, আর আঘাতটা অপ্রত্যাশিত। প্রফুল্ল জানিত দিদির সে সতীন হইয়া যাইতেছে, সেখানে দিদিই সব। শাশুড়ি বলিয়া যে এক ব্যক্তি সেখানে থাকিতে পারে, তাহা সে ভাবেও নাই। কাজেই শাশুড়ি যখন দিদিকে ডিঙাইয়া সর্বপ্রধান ব্যক্তির মতো আচরণ করিয়া গেলেন, তখনই তাহার মনে হইল আঘাতটা নিঃসম্পর্কীয় পরের হাত হইতে আসিতেছে, আর অকারণে। প্রফুল্ল কাঁদিতে কাঁদিতে বলিল, দিদি, আমায় পাঠিয়ে দাও, বাড়িতে পাঠিয়ে দাও, বলি শোকে। বলিয়াই ক্ষণপ্রভা লজ্জায় নবীনা কিশোরীর মতো লাল হইয়া উঠিল। বয়স তাহার 19, প্রায় সে বুড়ি। যে ওই মিথ্যাটি রচনা করিয়া দিয়াছে, সে নারীকে কেবল নারী বলিয়াই জানে। সমষ্টি হইতে বিচ্যুত স্বতন্ত্র করিয়া তাহাকে সে দেখে নাই। কিন্তু পরম আশ্চর্য এই যে, নারী আবহমান কাল নিঃশব্দ থাকিয়া ওই মিথ্যাটাকে পরোক্ষে অপরোক্ষে কেবল প্রশ্রয় দিয়াই আসিয়াছে, প্রতিবাদ করে নাই। কিন্তু মনের গুহাশায়িত দিব্য দেহটি, যার অনন্ত সংবিত, যার অজ্ঞাতে দেহাশ্রিত ভূত জগতে সূক্ষ্মতম স্পন্দনটি ঘটিতে পারে না, সে জানে সে একা। ঠিক তারই মতো যদি আর কোথাও কেহ থাকে, তবে সে থাক, কিন্তু সে অদ্বিতীয়, আর একটিও সে এ বিশ্বে নাই। বলি শোকে বলিতেই 19 বছর বয়সেও ক্ষণপ্রভার মনে পড়িয়া গেল স্বামীর শয্যাংশ, সেখানকার স্বপ্ন, জাগরণ, হর্ষ, তৃপ্তি। স্মৃতি বড় মধুর। সে স্থানটি সে স্বেচ্ছায় নহে, অনুরুদ্ধ হইয়া নহে, লৌকিকতায় বাধ্য হইয়া ছাড়িয়া দিয়াছে। কিন্তু মনে মনে সে লজ্জা পাইল, শুধু সেই স্থানটির মাধুর্য স্মরণ করিয়া নয়, তাহার স্থান গ্রহণ করিয়াছে তাহারই ভগিনী। সে বোধহয় সেখানে উঠিয়াই দিদির ছবিটা ভাবিতে থাকে। চোখের জল মুছিয়া ফেলিয়া প্রফুল্ল বলিল, আমি পারব না, তুমি বলো। পাগল তুই, আমি কি তা পারি? বলিয়া ক্ষণপ্রভা একটু হাসিল। তা বটে, দিদি তা পারে না। তাহার হইয়া দিদির ও কথা বলিতে যাওয়া কেবল দৃষ্টিকটু নয়, অর্থবোধে গোল ঘটিলে বিশ্রী অপরাধেও দাঁড়াইয়া যাইতে পারে। সেই দিন রাত্রে দিনতারণের সমক্ষে পিত্রালয়ে যাইবার প্রস্তাব করিয়া এবং তার প্রত্যুত্তর শুনিয়া প্রফুল্ল এমন গোঁ ধরিয়া পিছন ফিরিল যে দিনতারণের খাঁটি গাম্ভীর্য বুদ্ধি হারাইয়া বোঁ বোঁ করিয়া কেবলই ঘুরিয়া মরিতে লাগিল। মধুচক্র কি অগ্নিশিখা, কোনোটারই সন্ধান পাইল না। দিনতারণ দাড়ির ভিতর হইতে দুপাটি দাঁত বাহির করিয়া গম্ভীরভাবে হাসিয়া বলিয়াছিল, তোমার দিদিকে বলো, সে যা করবে তাই হবে, মাকে রাজি সেই করাবে। তাহাকে এই দিদির দিকে ঠেলিয়া দেওয়া মুখ্য প্রশ্নটি এড়াইবার কৌশল মাত্র, এবং এতক্ষণে সে বুঝিতে পারিল দিদিও বলি শোঁকে বলিয়া দিয়া সেই জঘন্য পন্থাই অবলম্বন করিয়াছে। মানুষের মনের এই দ্বিচারিতা অসহ্য। রাগে প্রফুল্লর গা ঝাঁ ঝাঁ করিতে লাগিল। এদিকে দিনতারণের মনটাও টিপটিপ করিতেছিল। ওরা সহদরা হইলেও সতীন, এ কথা তার মনেই ছিল না। দুই সতীনের একজনের মুখের সামনে আর একজনকে স্পষ্ট বাক্যে কর্তা করিয়া তোলা সুবুদ্ধির কার্য নহে। বিপত্তি তার এইখানে যে জানিয়া হোক না জানিয়া হোক ঈর্ষাকে উজ্জীবিত করিয়া তুলিবার এমন সহজ উপায় আর নাই। দিনতারণের ক্ষোভ কাটিয়া যাইবে কি থাকিয়াই যাইবে তাহা নির্ভর করিতেছে যদি ওদিক হইতে কোনো জবাব আসে তাহারই উপর। খানিক পরে প্রফুল্ল বলিল, দিদিকে বলেছি, সেই আপ তোমাকে বলতে বলেছে। ভগিনীপতি অবস্থায় দিনতারণকে সে আপনি আপনি করিত, সে অভ্যাসটা এখন ত্যাগ করিতে হইতেছে। দিনতারণ মনে মনে একটু হাসিল। ভাগ্যিস বুদ্ধি তত পাকে নাই, ঝগড়া একটা বাঁধিয়াছিল আর কি। বলিল, কিন্তু এবার প্রফুল্লর দিদির নাম উল্লেখ করিল না। বেশ করেছ, সব ঠিকঠাক করে আমিই দেবক্ষণ। মাকেও রাজি করাবো, মা বাবাকে রাজি করাবেন। হাঙ্গামা কত বলিয়া অতগুলি লোককে রাজি করাইবার হাঙ্গামার ক্লান্তিতেই যেন সে চোখ বুঝিল। এটা পুরো মরশুমের সময়, যেমন সদরে তেমনি অন্দরে ভয়ঙ্কর কাজের ভিড়। কাছারি বাড়িতে আর গোলা বাড়িতে লোক যাতায়াতের অন্ত নাই। উঠানের দূর্বা মরিয়া ধুলা উড়িতে লাগিল। অন্দর হইতে আগন্তুকগণের তুষ্টির সোপকরণ আয়োজন করিয়া পাঠাইতে হয় বলিয়া সেখানে দিবারাত্র দৌড়াদৌড়ি করিয়া ওরা দুজন আর সুভদ্রা হাতে হাতে কাজ চালাইয়া যাইতেছে। এই সময় ছোট বউকে বাপের বাড়ি পাঠাইলে ছেলে লইয়া বড় বউয়ের বড় কষ্ট হইবে এবং কাজ সামলানো মুশকিল হইয়া উঠিবে। এই আপত্তি তুলিয়া সুভদ্রা দু চারবার বিরুদ্ধ দিকে মাথা নাড়িয়া শেষে রাজি হইয়া গেলেন। ভাবিলেন, থেকে আসুক দু দশ দিন। বড় বউ প্রফুল্লর যাওয়ার সব ঠিক, বাক্স গোছানো শেষ। দিনতারণ মায়ের আদেশে শাশুড়ির জন্য প্রণামী কাপড় এবং প্রফুল্লর জন্য চলিত ফ্যাশনের রঙিন শাড়ি আনিয়া দিয়াছে। তাহা ক্ষণপ্রভা ও প্রফুল্ল উভয়েরই মনঃপূত হইয়া বাক্সই উঠিয়া গেছে। কিন্তু সব আয়োজন ভণ্ডুল করিয়া দিল যে যাইবে সে নিজে। স্নান করিয়া উঠিয়াই প্রফুল্লর গা শিরশির করিতে লাগিল এবং তারপরেই মাথা দপদপ করিয়া হু হু শব্দে জ্বর আসিয়া পড়িল। দুয়ারে মজুদ গাড়ি ফেরত গেল। সদরে অত কাজের ভিড়, কাজের ব্যস্ততায় দিনতারণের নাওয়া খাওয়ারই সময় হইত না। কিন্তু প্রফুল্লর জ্বর হইতেই অত ভিড় ঠেলিয়া কেমন করিয়া পথ করিয়া লইয়া প্রফুল্লকে সে ঘণ্টায় ঘণ্টায় দেখিতে আসে। সেইটাই হইল ক্ষণপ্রভার বড় বিস্ময়ের কথা। কি কথায় কি কথা আসিয়া পরে বলা যায় না। যখন দিনতারণের অল্প বিস্তর অবসর ছিল তখনও ছেলেটিকে পাঠাইয়া ক্ষণপ্রভা সঙ্গে সঙ্গে ফেরত পাইয়াছে। ছেলেকে আদর করিবার অবসর দিনতারণের হয় নাই। কিন্তু এখন হইতে পারে এ এক সে আর এক, দু দুটিতে তুলনা চলে না। এটা দায়িত্ব, ওটা অনাবশ্যক উচ্ছ্বাস মাত্র। এটা না করিলে কর্তব্যচ্যুতির অপরাধ হয়, ওটাতে তা হয় না। কিন্তু ক্ষণপ্রভার যন্ত্রণা কিছুমাত্র কমিল না। ছেলে তো সামান্য জিনিস নয়। ছেলের উপর যেমন তার, তেমনি স্বামীরও সর্বহৃদয় ঢালিয়া পড়িয়া জীবনে জড়াজড়ি হইয়া যাওয়ার কথা। ছেলে তো শুধু স্বামীর ভোগের রসমূর্তি নহে, ছেলেরই অষ্টাঙ্গে স্বামীর কলেবর পুনরায় সঞ্জীবিত হইয়া উঠিতেছে। স্বামীর সত্তাটিকেই পুনরাবৃত্তি করিয়া সে ওই সন্তান তাহাকে উপহার দিয়াছে। তবু যৌবনই হইল সবার বড়। দিনতারণ চটি ফটফট করিয়া দেখিতে আসে। প্রফুল্ল লজ্জিত হয়, বলে, রকম দেখে রাগ হয়। কিন্তু রাগ যে তাহার ত্রিসীমানায়ও নাই তাহা এমনি প্রাঞ্জল যে চাহিয়া দেখিবারও দরকার হয় না। ক্ষণপ্রভাও হাসে, বলে, চিরকাল অমনি। কথা দুটি এমন করিয়া বলে যেন তাহাকেও দিনতারণ ঠিক এমনি করিয়া দেখিতে আসিত। প্রফুল্ল হয়তো এত গভীর অর্থে পৌঁছিতে পারে না, কিন্তু ক্ষণপ্রভা কথাটা বলিয়া ফেলিয়াই হঠাৎ চোখ ফিরাইয়া ও অন্যদিকে চাহিয়া থাকে। একটু গ্লানি জন্মে বুঝি ঈর্ষা প্রকাশ পাইয়াছে। দিনতারণ তাহাকেও এমনি করিয়া দেখিতে আসিত কিনা তাহা যেন ভালো করিয়া ক্ষণপ্রভার এখন আর মনে পড়ে না। কিসের একটা ঢেউ উতরল হইয়া তাহাকে শৃঙ্গে তুলিয়া নাচাইতেছে, সেই আলোড়নে তার মনের খেই হারাইয়া গত দিনগুলি অস্পষ্ট হইয়া গেছে। প্রফুল্লর জ্বর ত্যাগ পাইয়াছে এবং বহু সাধ্য সাধনার পর সে কুইনাইন সেবন করিয়াছে। বৈকালে সে অঙ্কুরকে কোলে করিয়া দাওয়ায় বসিয়াছে। ক্ষণপ্রভা তার কাছেই বসিয়া ছেলের বালিশের খোল সেলাই করিতেছিল। প্রফুল্ল বলিল, দিদি, তোমার ছেলের নামের ভেতর থেকে না তারণটা তুলে দিতে হবে। বৃষ্টি সে গেলে বিপদ তারণ আবার নাম হয় নাকি? ক্ষণপ্রভা মুখ তুলিয়া তাহার দিকে চাহিয়া একটু হাসিল, বলিল, বলিস ঠাকুরকে। কিন্তু প্রফুল্ল তখন ছেলেকে হাঁটুর ওপর দোলা দিয়া সুর করিয়া গাহিতে শুরু করিয়া দিয়াছে। ওরে আমার লুলু লুলু ঘুমে দু চোখ ঢুপু ঢুলু হাসতে তবু খুলু 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 তোমায় ধরে মারতে হবে কাজল নেপটে ভূত সেজেছে কেমন মজা কেমন মজা কেমন মজা। শ্লোক তৈরির কৃতিত্বে ক্ষণপ্রভাও মৃদু মৃদু হাসিতেছিল। হঠাৎ কি একটা শব্দে দুজনাই মুখ তুলিয়া দেখিল। দিনতারণ উঠানে দাঁড়াইয়া ফিক ফিক হাসিতেছে। প্রফুল্লর আবল তাবল ছড়া তৎক্ষণাৎ বন্ধ হইয়া গেল। সে ঘোমটা আরেকটু টানিয়া দিয়া চোখ নামাইয়া রহিল। কিন্তু ক্ষণপ্রভার মুখ আর কান অতিশয় উত্তপ্ত হইয়া উঠিল। তাড়াতাড়ি ছেলেটিকে প্রফুল্লর কোল হইতে টানিয়া লইয়া সে ঘরে ঢুকিয়া গেল। প্রফুল্ল চোখ দুটি একটুখানি তুলিয়া স্বামীর দিকে চাহিল। দিনতারণ হাসিয়া ফিরিয়া গেল। ক্ষণপ্রভা স্বামীর মুগ্ধ দৃষ্টিটা লক্ষ্য করিয়াছিল এবং ইহাও মর্মে মর্মে হৃদয়ঙ্গম করিতে তার তিলার্ধ বিলম্ব হয় নাই যে শুধু প্রফুল্লর বিকট যৌবনশ্রী স্বামীর এই মোহের কারণ নহে। তাঁর পরম তৃপ্তির এই বুক ভরা হিল্লোল যে তুলিয়াছে সে শুধু প্রফুল্ল নয়, সঙ্গে তারই গর্ভজাত ছেলেটি আছে। স্বামীকে দেখিবার পূর্ব মুহূর্তেও সে একবার আর চোখে চাহিয়া প্রফুল্লকে দেখিয়াছিল। ছেলে কোলে করিয়া তার যে ছবিটি ফুটিয়াছিল কোনো ঐন্দ্রজালিকের সাধ্য নাই শুধু দেহে রূপ ঢালিয়া তাহাকে নিষ্প্রভ করিতে পারে। পুরুষের চোখেও সে ছবিটি না পড়িবার নয় এবং তাহারই দিকে স্বামীকে মুগ্ধ লুব্ধ দৃষ্টি পাতিয়া রাখিতে দেখিয়া সহসা সঞ্জাত একটা বিজাতীয় আক্রোশে আত্মবিস্মৃত হইয়া ছেলেকেই কাড়িয়া লইয়া সে স্বামীকে উপভোগে বঞ্চিত করিয়া দিল। চরম মিলনের ওই রূপটি যে সে পাগল হইয়া খুঁজিয়া মরিতেছে। তারপর দিনই সকালবেলায় আগুনে ইন্ধন পড়িল। দিদি বলিয়া ডাক দিয়া কি একটা কথা বলিতে উদ্যত হইয়াই প্রফুল্ল থামিয়া গেল। লজ্জা এসে মুখ ফুটাইতে পারিল না, কিন্তু মিষ্টি মিষ্টি হাসিতে লাগিল। ক্ষণপ্রভা বলিল, কি রে? পরে বলবো বলিয়া প্রফুল্ল ফিরিবার উপক্রম করিতেই ক্ষণপ্রভা তার আঁচল চাপিয়া ধরিল, বলিল, কি বলছিলি? বলে যা। শুধু কৌতূহল এত উগ্র হয় না। ক্ষণপ্রভা কি ভাবিয়াছিল কে জানে, কিন্তু তার কণ্ঠস্বরে এই ভাবটাই অভ্রান্ত হইয়া দেখা দিল যেন বেশি দেরি করিলে সংযত থাকা শক্ত হইবে। প্রফুল্ল হাসিতে হাসিতেই বলিল, কিছু নয়, অমনি কি বলতে যাচ্ছিলাম তা ভুলেও যাচ্ছি ছাই। ক্ষণপ্রভা বলিল, বল, আমার মাথা দিব্যি, বল। বলছি তুমি আঁচল ছাড়ো। বলিয়া আঁচল টানিয়া গুটাইয়া লইয়া প্রফুল্ল বলিল, লজ্জা করছে দিদি। কিন্তু দিদির আগ্রহ তখন যেন হিংস্র হইয়া উঠিয়াছে। বলিল, তা করুক, না বলে তুই যেতে পারবি নে। কথাটা শুনিবার জন্য ক্ষণপ্রভার এই প্রাণপণ জিদও কিন্তু বড় আশ্চর্য। প্রফুল্ল তার মুখের দিকে চাহিয়া বলিল, তুমি আজ উপরে শুয়ো, ওর ছেলে চাই। বলিয়াই সে দুম দুম করিয়া ছুটিয়া পালাইল। কিন্তু এদিকে যা ঘটিতে লাগিল তার বর্ণনা নাই। जेन प्रफुल्ल बुके दाँत बसाइया ताहार देहेर रक्त शेष बिंदुटी पर्यन्त एक निमेषेई चुषिया शुषिया बाहिर करिया लइया गेछे। एमनी विवर्ण पांशु मुखे क्षणप्रभा सम्मुखेर दिके चाहिया केवल शून्यकेई देखिते लागिल। दीनतारुण ठीक की कथा बलिया आकांक्षा प्रकाश करियाछे ताहा बोझा गेल ना, किन्तु प्राणेर जेखाने अंतर्जामी बुकेर सेखाने अकथित बार्ताओ आपनि आसिया पौंछाय। सेखाने चक्षेर पलके आद्यन्त निःसंशये जाना हइया गेल स्वामी ताहाके ताहार पुत्र सह चाहेन नाई, उहारी गर्भेर सन्तानटिके कामना करियाछेन। बिकालेर सेई छबिटा तार मने छाप राखिया गेछे। परेर सन्तान कोले करिया शोभा तखन सम्पूर्ण फोटे नाई। निजेर सन्तान क्रोड़े लइया स्वामीके ओ कबे देखाइबे? सेई दिनटिर प्रति स्वामीर लालसा सहसा जागरित हइया बोधहय दुर्निवार हइयाई उठियाछे। क्षणप्रभार मने हइते लागिल ताहार जीवन मिथ्या, आशा आकांक्षा प्रीति सब मिथ्या, सर्वोपरि सन्तान धारणो मिथ्या। भोगेर क्षेत्र अबारित पाइया स्वामी ताहाके पाइया केवल खेला करियाछेन। भाविते भाविते क्षणप्रभार मने जे भावटिर उदय हइल साध्येर पक्षे ताहा महापातकेर कथा। स्वामी के स्मरण करिया घृणाय मन घुलाइया उठिल। क्षणप्रभार मने हइल तार चतुर्दिके अंधकार घिरिया आसियाछे। स्निग्ध सुविस्तृत अंधकार नहे, से अंधकार संकीर्ण काँटार मतो बेधे चोखे। सेई अंधकारेर केंद्रे से चारिदिके जाहारा विचरण करितेछे ताहारा जेन ए पृथिवीर मानुष नय, तारा एमनई विकृत बिभत्स। प्रफुल्ल टीप पड़े, चुल बाँधे, स्वामीर मनोरंजनेर अभिलाषटी जेन तार सर्वांग दिया उछलिया पड़े। क्षणप्रभा शून्य दृष्टिते चाहिया देखे। देखिते देखिते एकदिन बुक दुरुदुरु करिया अकस्मात् उद्भूत एक अतिशय शंकित ममताय क्षणप्रभा विगलित बिह्वल हइया प्रफुल्लके बुकेर काछे टानिया लइया झरझर करिया काँदिया फेलिल। प्रफुल्ल अबाक हइया निःशब्दे बसिया रहिल। दीदीर ए आश्चर्य अश्रुमोचनेर कारण से किछुई बुझिते पारिल ना। किन्तु सुभद्रा कियत्क्षण परेई एकबार घरे ढुकिया बड़ बधूर चोखे अश्रुचिह्न देखिया ब्यापार कतकटा बुझिया फेलिलेन। एकटू भाबितेई आगाय गोड़ाय कार्यकारणे चमत्कार सामंजस्य घटिया क्रंदनेर हेतुटा ताहार काछे परिष्कार हइया गेल। किन्तु सुभद्रार सब भूल। चला फेरार जे पथटी मानुषेर असंख्य पदचिह्न बुके करिया पड़िया आछे सेई सत्य, सेई सनातन। ताहार बाहिरे पा बाड़ाइलेई अकल्याण संगे संगे देखा दिबे। नमस्व पूर्वगामीरा जे पथे चलिया हासिते हासिते जीवन काटाइया दियाछेन सेई निरूपित पथटी यथेष्ट सुखकर प्रशस्त नहे मने करिया अन्य पथेर जन्य मानुष दाबी नय लोभ करिते पारे इहा सुभद्रार धारणातीत। केह अमन कथाटी मुखे आनिले सुभद्रा ताहाके पागल बलिबेन। ताई तिनी क्षणप्रभार निरुत्साह शुष्कता लक्ष्य करिया भाबिया आसितेछेन तार नारीसुलभ स्वामी लोलुपतार स्वाभाविक दिकटाई एवं आजिकार चोखेर जलेर उत्स जे सेइखानेई ताहाते ताहार सन्देह रहिल ना। किन्तु सब भूल। क्षणप्रभा सेई कारणे काँदे नाई। प्रफुल्लर प्रसाधनेर दिके निस्पृह चक्षे चाहिया थाकिते थाकिते क्षणप्रभार मने हइल इहार अदृष्ट तो ताहारी मतो। ऊर्णनाभेर तंतुकेई एओ प्रेमेर बंधन बलिया भूल करितेछे। भोगेर केवलई बर्धिष्णु क्षुधार मुखे आहार तुलिया दिया एओ मने करितेछे जीवनेर चरितार्थतार किछु बाकी रहिल ना। किन्तु जेदिन आत्मार क्षुधार दाबी मिटाइबार दिन आसिबे से दाबी जखन आर कोनो कथा काने तुलिते चाहिबे ना तखनी मायाबीर एई स्वप्नपुरीर चिह्न रहिबे ना। देखिते हइबे सब शून्य, पृथिवी सबेर मतो असार, बृथाई से अग्निते घृत ढालियाछे। बेचारी जाने ना ताहार आकाशे उल्का ज्वलिया उठिल बलिया। প্রফুল্ল ক্ষণপ্রভাকে দুই হাতে জড়াইয়া ধরে, বলে, দিদি ভাই রাগ করেছিস? ক্ষণপ্রভা কথা কহে না। যে কথা ভিতরের কটাহে ফুটিতেছে তাহা বলিবার নয়। বিষণ্ন কুয়াশাচ্ছন্ন চক্ষু দুটি তুলিয়া ভগিনীর মুখের দিকে সে চায়, চাহিয়াই থাকে, কিন্তু রাগ সে করে নাই। হঠাৎ সে হাত বাড়াইয়া প্রফুল্লর চিবুক স্পর্শ করিয়া চুম্বন করে, ভাবে, কোথায় চলেছি আমরা, এ কেন আমার সঙ্গিনী হল? ভাবিতে ভাবিতে মন তার চিন্তার জটিল গহনের অপার অন্ধকারে হারাইয়া যায়। একটি দীর্ঘ নিঃশ্বাস মোচন করিবার মতো সামর্থ্য সজীবতা তার প্রাণের থাকে না। সে চোখ কি দেখিবার অনন্ত আশায় চকিত হইয়া ফিরিয়াছিল এবং কি দেখিয়া গুটাইয়া যাইতে যাইতে কি মনে করিয়া রহিয়া গেল তাহা স্পষ্ট। ক্ষণপ্রভাও তাহা নিজের চোখেই দেখিল। তারপর তার পা দুখানা শয্যার দিকে ধীরে ধীরে অগ্রসর হইয়া চলিল বটে, কিন্তু তখন তাহার কায় ও মনের গতিচেতনা একেবারে নিশ্চল হইয়া থামিয়া গেছে। দিনতারণ বলিল, খুব রোগা হয়ে গেছ দেখছি, খোকাকেও তো রোগা রোগা দেখছি। বহুদিনের পর স্ত্রী পুত্রের স্বাস্থ্য সম্পর্কীয় দিনতারণের এই উৎকণ্ঠা পৃথিবীর সূচ্যগ্র ভূমিও স্পর্শ করিল না, হাওয়ায় ভাসিয়া নিঃশেষে বাহির হইয়া গেল। দিনতারণ কোনো জবাব না পাইয়া মানভঞ্জনের পক্ষে অতিশয় কার্যকর অনেকগুলি শব্দ জুটাইয়া রাখিল এবং তাহাতে ফল না দর্শিলে কি উপায় অবলম্বন করা যাইবে তাও সে বিবেচনা করিতে লাগিল। খোকার শয্যায় খোকাকে শোয়াইয়াই ক্ষণপ্রভা হঠাৎ আপাদ মস্তক চমকিয়া উঠিল। এমন যে কখনো ঘটিবে তাহা সে জানিত না। এই শয্যায় প্রবেশ করিতে তার গা ঘিন ঘিন করিতেছে। অদূরবর্তী ওই লোকটা কেবল একটা মাংসপিণ্ড, যেমন কদর্য তেমনি লোলুপ। তার মাংসাশী দেহটা যেন সর্বাঙ্গ দিয়া হা করিয়া আছে। মন দিয়া ওই দেহ স্পর্শ করা সে যেন শরণাতীত কোন যুগে পরিত্যাগ করিয়াছে। কিন্তু হাত দিয়া তার শয্যাটা স্পর্শ করিতেই তার মনে হইল, এই তার এখানে শেষ আশা। পতনের শেষ ধাপে আসিয়া সে দাঁড়াইল। তারপরে ক্ষণপ্রভা সভয়ে চোখ বুজিল, কিন্তু দেবতা তার প্রাপ্য অর্ঘ্য আদায় না করিয়া ছাড়িল না। রাত্রি গভীর। হঠাৎ মেঘের ডাকে ঘুম ভাঙিয়া দিনতারণ দেখিল ক্ষণপ্রভা শয্যায় নাই, ছেলেটিও নাই, দরজা খোলা। দিনতারণ উঠিল, আগে পালঙ্কের এধার ওধার খুঁজিল, তারপর বারান্দা, তারপর উঠান এবং তারপরেই হাঁক ডাক করিয়া যেখানে যে ছিল সবাইকে টানিয়া আনিল। সুভদ্রার গলা শুকাইয়া কাঠ হইয়া গেল। জগত্তারণ চিৎকার করিয়া দিক বিদিকে লোক ছুটাইতে লাগিলেন। ক্ষণপ্রভা কোথাও নাই, ঘরে নাই, বারান্দায় নাই, বাড়ির ত্রিসীমানায় নাই, কিন্তু কোথাও সে ছিল। ভোরবেলা একজন তাহাকে ধরিয়া আনিয়া হাজির করিয়া দিয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল। সবাই মুখ ফিরাইল। এখন সে নগ্ন দেহ, সম্পূর্ণ উন্মাদ, কিন্তু ছেলেটি বুকে আছেই। এতক্ষণ শুনলেন একটি মর্মস্পর্শী গল্প, চন্দ্র সূর্য যতদিন। রচনা শ্রদ্ধেয় লেখক জগদীশ গুপ্ত। গল্প পাঠে আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসব আগামী সপ্তাহে আবারও একটি ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।